আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি এবং খুবই মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট রেডি করছি, তার পাশাপাশি আমাদের ক্লাসগুলো দেখা হচ্ছে। আশা করি এখন আসবো আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করেছি, এই শুরু করব। এই টপিকটি মূলত আমার বায়োলজি টাইপ টপিক, অর্থাৎ অধ্যায় হচ্ছে তিন। অধ্যায় তিনের মূল হেডলাইনটি হৃদযন্ত্রের যত কথা। এই যে হৃদযন্ত্রের যত কথা, বেসিক্যালি আমি যদি সরাসরি এই চ্যাপ্টারের টাইটেল নামটা দিয়ে শুরু করি, হৃদযন্ত্র, অর্থাৎ এখানে আমাদের বুকের বাম পাশে পিঞ্জিরার মধ্যে এমন একটি স্ট্রাকচার, অর্থাৎ হার্ট শেপ একটি স্ট্রাকচার আছে, যেটিকে আমরা সরাসরি বলি হৃৎপিণ্ড। এবং এই হৃৎপিণ্ডের প্রধান কাজ কি, নিরবিচ্ছিন্নভাবে এই যে একটি মায়ের গর্ভের মধ্যে একটি ভ্রূণ উৎপত্তি থেকে শুরু করে আজীবন, মানে মৃত্যুর শেষ সময় পর্যন্ত, এই যে আমাদের হৃৎপিণ্ড অনবরত কী করছে, লাভ ডাব মানে কি, ডুব ডুব যে শব্দটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এটিকে বলা হচ্ছে হৃৎপিণ্ড। এবং হৃৎপিণ্ডের মূল উদ্দেশ্য কি, হৃৎপিণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমার দেহের থেকে খাদ্যসার মানে আমরা যেসব খাবার খাই, সেসব খাবারের ক্ষুদ্র ক্ষুদ্র কণা থেকে শুরু করে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং বিষাক্ত উপাদান কী করা, পরিবাহিত করা এবং আমাদের দেহকে কী রাখা, অবশ্যই সুস্থ সবল রাখা। তার মানে আজকে আমার টপিকস আমি কোনটা বেছে নিয়েছি, আজকে আমি বেছে নিয়েছি হৃদযন্ত্রের যত কথা। তাহলে হৃদযন্ত্রের যত কথার মধ্যে আমাদের ভূমিকায় কী আছে দেখো, অবশ্যই আমরা ভূমিকা পড়বো। দেখো, মানুষ ও অন্যান্য উচ্চশ্রেণী প্রাণীদের দেহে যেসব তন্ত্র আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এবং এই তন্ত্রের মাধ্যমে দেহের যাবতীয় বিপাকীয় কাজের রসদ সারা শরীরে পরিবাহিত হয় এবং রক্ত সংবহন তন্ত্র গঠিত হয়েছে। প্রধানত হচ্ছে রক্ত, এরপর হচ্ছে হৃৎপিণ্ড এবং হচ্ছে রক্তবাহিকা। রক্তবাহিকা মানে কি, রক্ত যে উপাদান দিয়ে কি হয়, পরিবাহিত হয়, ঠিক আছে। হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা, কি প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো একটি অংশ। এই যে আমি যে স্ট্রাকচারটি আঁকলাম, একটি হচ্ছে ত্রিকোণাকার ফাঁপা এবং প্রকোষ্ঠ বিশিষ্ট। দেখো, এভাবে যদি আমি ভাগ করি, এখানে কি আছে, প্রকোষ্ঠ আছে, প্রকোষ্ঠ বিশিষ্ট একটি অঙ্গ এবং হৃৎপেশি, এবং এর সংকোচন এবং প্রসারণের ফলে সারা দেহে কি হয়, রক্ত সর্বাহিত হয়। আকার, আকৃতি এবং কাজের ভিত্তিতে রক্তবাহিকা প্রধানত কয়েক প্রকার, তিন প্রকার। একটি হচ্ছে ধমনী, দুই নম্বর হচ্ছে শিরা এবং তিন নম্বর হচ্ছে কৈশিক জালিকা। রক্তকে রক্তবাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড মানব এবং অন্য সকল প্রাণী দেহে কিসের মতো কাজ করে, পাম্পের মতো কাজ করে। ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয় এবং সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে আবার কোথায় ফিরে আসে, হৃৎপিণ্ডে ফিরে আসে। তাহলে আমি ব্যাপারটা আরেকবার বলি, হৃৎপিণ্ড থেকে পাশে যদি আমি ফুসফুস চিন্তা করি, আরেকবার বলছি দেখো, ফুসফুস থেকে কি, আমি যখন নিঃশ্বাস নিচ্ছি অবশ্যই কি নিব, অক্সিজেনযুক্ত উপাদান। এই অক্সিজেনযুক্ত উপাদান যখন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করবে এবং পিউরিফাই হয়ে ধমনীর মাধ্যমে সারা দেহে পরিবাহিত হবে, বুঝলাম। এরপর শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডের মাধ্যমে গিয়ে ফুসফুসের মাধ্যমে গিয়ে আমার নিঃশ্বাসের মাধ্যমে দেহের বাইরে নির্গত হবে। তাহলে এই টপিকসগুলোই আমরা কিন্তু কি করব, ধাপে ধাপে করব, ঠিক আছে। এবং দেখো, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। ধমনী এবং শিরার সংযোগ স্থল জালিকাকারে বিন্যস্ত হয়ে কী গঠন করে, কৈশিক জালিকা। তাহলে আজকে আমি টপিকসটা বেছে নিব, প্রথমে বেছে নিব রক্ত, অর্থাৎ
হৃৎপিণ্ডের মধ্যে যে তরল উপাদানটা সারা দেহে পরিবাহিত হয়ে আমাদের জীবন কার্যক্রম চালাচ্ছে তাকে আমরা বলবো রক্ত। তাহলে এখন আসি রক্ত কি। প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের, প্রথমে বলছি লাল বর্ণের অস্বচ্ছ অর্থাৎ চটচটে, আন্তঃকোষীয় লবণাক্ত, লবণাক্ত এবং খানিকটা অম্লধর্মী না, এটি হবে কি ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় কয় লিটার, সবে একটু দাগ দাও, 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় 8% এবং মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণী দেহের রক্ত কিরকম লাল রঙের। রক্ত রসে দেখো আমি আরেকটা শব্দ বলবো, এখন লাল রঙের হিমোগ্লোবিন নামক, হিমোগ্লোবিন তার আমি যদি একটু লিখি হিমো, HEMO, হিমোগ্লোবিন, GLOBIN, অর্থাৎ হিম মানে হচ্ছে এক ধরনের লৌহ যেটার জন্য লাল, এবং গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন অর্থাৎ এক ধরনের লৌহ জাতীয় উপাদান যেটা হচ্ছে প্রোটিন। এই উপাদান দিয়ে কি গঠিত, রক্ত গঠিত, ঠিক আছে। এবং এই যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনকে আমি খুবই গুরুত্ব দিব, তোমরা এরপরে ক্লাসেও পাবে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি গঠন করে, অক্সিহিমোগ্লোবিন, ঠিক আছে। এবং কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কোথায় পরিবাহিত হয়, ফুসফুসে। তবে কার্বন ডাইঅক্সাইডের সিংহ বা বাইকার্বনের টিস্যুবের রক্ত থেকে কোথায় পরিবাহিত হয়, ফুসফুস দিয়ে কি হয় পরিবাহিত হয়। তাহলে আমি অনেক কিছু পড়লাম, প্রথমে কি পড়লাম রক্ত খাদ্যমী চটচটে উপাদান, এবং এই রক্তের মধ্যে সবথেকে গুরুত্ব দিলাম হিমোগ্লোবিন। মূলত হিমোগ্লোবিন হচ্ছে হিম নামক এক ধরনের আয়রন, গ্লোবিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে উপাদান একটি যৌগ। এই হিমোগ্লোবিন সংক্ষেপে আমি লিখলাম HB। তাহলে হিমোগ্লোবিনকে আমি সংক্ষেপে কি লিখব, HB। এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি গঠন করে, অক্সিহিমোগ্লোবিন। এখন আসুন রক্তের কাজ, রক্তের উপাদান এবং এদের কাজ। রক্তের প্রধান উপাদান হল রক্তরস অথবা প্লাজমা এবং রক্ত কণিকা। সমগ্র রক্তের প্রায় 55% এই যে আমি দেখাচ্ছি, এই 55% হচ্ছে রক্ত রস এবং বাকি 45% হচ্ছে রক্ত কণিকা। আজকে যেহেতু আমার শুধুমাত্র স্ট্যাটিকিং হৃদযন্ত্র নিয়ে কথা, আমি আজকে শুধু তোমাদেরকে কি পড়াবো, রক্ত রস। অর্থাৎ এই যে রক্তের যে মূল উপাদান, এই মূল উপাদানের মধ্যে আমি যদি 100 ভাগ করি, 55% হচ্ছে রক্ত রস অথবা প্লাজমা। রক্তের তরল অংশকে কি বলে, প্লাজমা। রক্ত রসের 90% পানি থাকে এবং বাকি 10% দ্রবীভূত অবস্থায় থাকে বিভিন্ন রকম জৈব এবং অজৈব পদার্থ। অজৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের আয়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ আয়ন এবং আয়োডিন, এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন জাতীয় গ্যাসীয় পদার্থ। তাহলে এগুলো হচ্ছে সব অজৈব পদার্থ। এবং জৈব পদার্থগুলো হলো, প্রথমে আসো দেখো খাদ্য সার, প্রথমে হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন। গ্লুকোজ আমি কোত্থেকে পেলাম, কার্বোহাইড্রেট ভেঙে পেলাম, অ্যামিনো অ্যাসিড আমি কোত্থেকে পেলাম, প্রোটিন ভেঙে পেলাম, স্নেহ পদার্থ থেকে আমি কি পেলাম, লিপিড, এবং অবশ্যই আমি কি পেলাম, ভিটামিন। রেচন পদার্থ অর্থাৎ বর্জ্য পদার্থ, রেচন পদার্থের মধ্যে আমি কি কি পেলাম দেখো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং ক্রিয়েটিনিন, যেগুলো হচ্ছে খুবই বিষাক্ত উপাদান। এবং এই বিষাক্ত উপাদান যদি আমাদের দেহের মধ্যে থেকে যায় তাহলে অবশ্যই কি হয়, মৃত্যুর মুখোমুখি আমরা দাঁড়িয়ে। প্রোটিন, ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন এবং অ্যালবুমিন এবং প্রোথ্রম্বিন এবং প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, যেগুলো আমাদের দেহের মধ্যে কোনো জীবাণু যদি প্রবেশ করে অবশ্যই এগুলো থেকে আমাদেরকে কি করবে, প্রোটেক্ট করবে। এখানে কি কি আছে দেখো, অ্যান্টিটক্সিন, এ গ্লুটেনিন ইত্যাদি।
এবং অন্তঃখরা গ্রন্থি, তোমরা অন্তঃখরা বহিঃখরা এই গ্রন্থিগুলো সব পাবে। অন্তঃখরা যে গ্রন্থি হচ্ছে নালীবিহীন, এই নালীবিহীন গ্রন্থির আরেকটা নাম হচ্ছে অন্তঃখরা, এবং কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ। তাহলে রক্তরস অথবা প্লাজমা নিয়ে পড়লাম, এখন আসো রক্তরসের কাজ। প্রথম কাজ, রক্ত কণিকা সমূহ যেগুলো হচ্ছে দানা দানা উপাদান, রক্ত কণিকাকে আমি প্রধানত কয়টা অংশে বিভক্ত করবো? তিনটা, লোহিত কণিকা, শ্বেতু কণিকা এবং অণুচক্রিকা। তাহলে প্রথমে আসো রক্ত কণিকা সমূহ কোথায়। রক্তরসের মধ্যে খাদ্যসার দেখে বিভিন্ন অংশে কি হয়, পরিবাহিত করে। টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে, যেগুলো রেচনের জন্য কোথায় পরিবহন করে, বৃক্ক অথবা কিডনিতে কি করে পরিবহন করে। শোষণের ফলে সৃষ্ট কোষে কার্বন ডাইঅক্সাইডকে বাই কার্বনেট রূপে কোথায় পরিবহন করে, ফুসফুসে পরিবহন করে। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো কি করে, পরিবহন করে। হরমোন, এনজাইম, লিপিড ইত্যাদি থেকে বিভিন্ন অংশে কি করে, বহন করে। এবং রক্তের অম্লক্ষারের ভারসাম্য কি করে, রক্ষা করে। তাহলে আজকে কিন্তু আমি শুরুতে তোমাদেরকে বলে রেখেছি রক্তে, রক্তের দুটি উপাদান, একটি হচ্ছে রক্তরস আর একটি হচ্ছে রক্ত কণিকা। আজকে তাহলে কোন টপিকটি বেছে নিলাম, রক্তরস। এখন আসো সিরাম কি। সিরাম এই শব্দটা কিন্তু ঘুরে ফিরে প্রায় সময় অনুধাবনমূলক প্রশ্নে আসে। সিরাম রক্ত থেকে রক্ত কণিকা এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটিকে সরিয়ে নেওয়ার পর যে তরল পদার্থটি পাওয়া যায় তাকে সিরাম বলা। অর্থাৎ আমি যদি কোথা থেকে যদি এইভাবে একটি টিউবের মধ্যে যদি রক্ত নিই, রক্ত থেকে রক্তের মধ্যে কয়টা উপাদান আছে, একটি হচ্ছে রক্তরস আর একটি হচ্ছে রক্ত কণিকা। আমি যদি রক্ত কণিকাগুলোকে যদি আলাদা করে ফেলি তাহলে কী উপাদান পাবো, কলদে টাইপের এক ধরনের উপাদান, এবং এই উপাদানের আরেকটি নাম হচ্ছে সিরাম। অন্যভাবে বলা যায় রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায় তাকে কি বলে, সিরাম। রক্তরস অথবা প্লাজমা এবং সিরামের মাঝে পার্থক্য হলো রক্তরসের জমাট বাঁধার উপাদান পাওয়া যায়, প্রয়োজনীয় প্রোটিন থাকে, কিন্তু সিরামে কি থাকে না, প্রয়োজনীয় প্রোটিন থাকে না। প্রিয় শিক্ষার্থী, শুরুতে আমি আর এত ডিটেলস নিয়ে আলোচনা না করি, এর পরবর্তী ক্লাসে আমি অবশ্যই কী নিয়ে পড়ব, রক্ত কণিকা। আজ তাহলে এতটুকু, ধন্যবাদ।